আমাদের এই বক্রেশ্বরে যশোন দস্তিদার একাডেমি বলে আমরা একটা একাডেমি চালু করার চেষ্টা করছি। এই একাডেমি অলরেডি রেজিস্টার্ড এবং সেই একাডেমি দু বছর ধরে নানান রকম কাজ করেছে, এটা তৃতীয় বছর। এবং এবারেও আমরা বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এমন একটা একাডেমি তৈরি হোক যেখানে বাচ্চারা সব রকম শিক্ষা পায়, এবং বাচ্চাদের শিক্ষা বলতে শুধুমাত্র পড়াশুনো নয়, তাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যেও যাতে থাকতে পারে, যেমন পেন্টিং, গান, নাচ, নাটক, সিনেমা, টেলিভিশন, যেমন এটার সঙ্গে খেলাধুলোও আছে, যেমন তাদের পেন্টিং স্কাল্পচার এর সঙ্গে ক্রাফট ওয়ার্ক, হ্যান্ডিক্রাফটস তৈরি করা, এবং যার যেটা পছন্দ সে যাতে সেটা শিখতে পারে, সেটা করতে পারে, তাহলে আমার মনে হয় যে এত প্রতিভা আছে, সেই প্রতিভার একটা বিকাশ হয়। এবং সেই কারণে আমাদের মূল ইচ্ছেটা হচ্ছে বক্রেশ্বর থেকে শুরু করা, কারণ এই বক্রেশ্বর এবং এর আশেপাশে যে ছেলেমেয়েরা আছে তারা অত্যন্ত গুণী, এবং তারা তাদের একটা সুযোগের অপেক্ষায় তারা বসে আছে, এবং সেই সুযোগটা পেলে তারা সেই সুযোগটা কাজে লাগাতে পারে। আমার দৃঢ় বিশ্বাস যে এরকম অনেকেই আছেন যারা আমাকে বলেছিলেন যে আমরা তো এই দূরে থাকি, কলকাতার থেকে দূরে, এবং কলকাতায় যেতে পারি না, কাজে আমাদের প্রতিভা আমরা দেখাতে পারি না, আমরা ভালো নাটকের সঙ্গে জড়িত হতে পারি না, কাজে আমরা চেষ্টা করছি যে যদি একটা মেলবন্ধন ঘটানো যায়, যদি কলকাতার থেকে ভালো ভালো নাটকের লোক, সিনেমার লোক যদি এখানে আসে, তাদের শিক্ষা দেয়, তাদের ক্লাস নেয়, তাহলে তারাও তাদের যেরকমই তাদের শিল্পটা হোক সেইটা তারা দেখাতে পারে, আর সেটা কলকাতার মানুষের কাছে পৌঁছে যাওয়া, পশ্চিমবঙ্গের প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া, এবং ভারতবর্ষ এবং তারপরে পৃথিবীর কাছে পৌঁছে দেওয়া। কিন্তু এটা একটু লং ড্রন প্রসেস, আজকে করলে কালকেই সবাই জানাজানি হয়ে যাবে এরম তো নয়, কিন্তু আমরা চেষ্টাটা চালিয়ে যাব, এবং অনেক গুণী লোক আমাদের সঙ্গে হাত মিলিয়েছেন। আমার বিশ্বাস এটা সম্ভব যদি আমরা একটু সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারি। আপনার একাডেমিটার নামটা বলুন। যশোন দস্তিদার একাডেমি। আমাদের শিক্ষাগুরু ছিলেন যশোন দস্তিদার, যিনি আমাদের মতন গাধা পিটিয়ে ঘোড়া করেছেন। তো আমাদের মতন লোক যদি করে খেতে পারে তাহলে সবাই পারে, কাজেই সেই যশোন দস্তিদার একাডেমি যশোন দস্তিদারকে স্মরণ করে, যে যশোন দস্তিদার বাংলা টেলিভিশন সিরিয়ালের জনক, সেই লোকটা যে শুধুমাত্র নাটক করত তা নয়, বেসিক্যালি তিনি কিন্তু আর্টিস্ট ছিলেন। তার পেন্টিং, তার স্কাল্পচার, তার বুক কাভার ডিজাইন, তার সেট ডিজাইন, তার টেলিভিশন সিরিয়ালস, এমন সব কিছুই তাকে অনুসরণ করেই আমরা শুরু করছি। কাজেই যশোন দস্তিদার একাডেমি সফল হবে যদি আপনারা সকলে এর সঙ্গে জড়িত হন। আপনি কলকাতা থেকে আসছেন বক্রেশ্বরে, তো এই এলাকার মানুষের কীভাবে সাহায্য সহযোগিতা পাচ্ছেন? আমাদের এখানে বক্রেশ্বরে যশোন দস্তিদার একাডেমি করার প্রধান উদ্দেশ্য হচ্ছে আশিস মুখোপাধ্যায়, কারণ আশিস ছাড়া এই জিনিস সম্ভব নয়, একটা শিক্ষিত লোকের প্রয়োজন। তো কাজেই সব যদি আমার মতন লোক হয় তাহলে হয়তো ভালো জিনিস নাও হতে পারে, সেই জন্যে আশিসের মতন লোক যদি আমাদের সঙ্গে থাকে তাহলে একটা ভালো জিনিস হওয়া সম্ভব। এবং আশিস যেসব মানুষের সঙ্গে মেশে তারা প্রত্যেকেই শিক্ষিত এবং খুবই উচ্চমানের শিল্পী, লেখক, গায়ক, কবি, মানে সব রকম মানুষই আছেন। কাজেই আমার মনে হয় যে বক্রেশ্বরই হচ্ছে আইডিয়াল জায়গা। আমরা কলকাতা থেকে আসছি, আমরা একটু কলকাতার রিসোর্সেসগুলো টেনে আনতে পারি বলে আমরা আছি, কিন্তু আসল কাজটা এখানেই হবে, এখানকার মানুষের দ্বারাই। বীরভূমকে সমৃদ্ধ করার জন্য আমাদের ল্যান্ড অফ ব্রেড সয়েলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অভিনন্দন ফেলুদা, আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ।